Sam. Wow, Jack. এতদিন পর তুমি তো স্মার্ট হইলা আর তোমার রুচিরও ভালো পরিবর্তন হয়েছে। গুড। এক্সকিউজ মি, ছেলেদের রুচি আসে রোজগারে, বুঝতে পারছো? আর স্মার্ট, ফটর ফটর করে ইংলিশ মারলাম আর আপেল মার্কা চেহারা থাকলে স্মার্ট হয়ে যায় না, বুঝতে পারছো? হাই, কি বলতেছি তুমি এসব? কি বলতেছি? তুমি চেহারা নিয়ে আমি কিছু বলছি নাকি? 12 ঘন্টা জার্নি করে খাঁচ কাটা স্বভাব নিয়ে আসছে। খাঁচ কাটা স্বভাব 12 ঘন্টা জার্নি করে নিয়ে আসা লাগে না? টেলিভিশন দেখলে কত আমি তুমি খোঁজো গা, আমি ওই ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে আসি। সুন্দর না? অনেক সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর মানে যে সৌন্দর্য দেখলে মানুষ ভয় পেয়ে যায়। তুমি নিজেই তো একটা ভয়ঙ্কর সুন্দর, যেইখানে যায় মানুষের ভয়, কে আসলো, কে সেলফি তুললো। এর জন্য তো কক্সবাজার বাদ দিয়ে এত দূর একটা রিসর্ট এসেছি। তোমার না সবকিছু ঠিক আছে, শুধু ভেতরটা একটু ঝামেলা আছে। এক্সকিউজ মি, আমার ভেতরে ঝামেলা বাদ দিয়ে রিসর্টটার ভেতরে কেমন সেটা বল। অনেক নিরিবিলি না? অনেক নিরিবিলি, ঠিক যেমনটা তুমি চাও। আমার বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ড কাশু, ওর ছোট ভাই একটা ফ্রেন্ডের ফ্রেন্ড আমাকে এই রিসর্টটা বুকিং করে দিয়েছে। ওরা কি এখানে কোথাও আশেপাশে থাকে? আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? কেউ আমাদের কি রিসিভ করতে আসবে না? শোনো, তোমার কোনো ফ্রেন্ডরা তোমাকে দেখার আগে চলো রিসিভ করতে। তুমি এখানে একা একা কি করতেছ আমি বুঝলাম না তো কিছু। একা কোথায়? তুমি আছো না আমার সাথে? আমি আছি, আমি আছি, আমি বলে আছি। আমি তো শুধু নামেই আছি, না থাকার মতোই আছি। তুমি তো আসো শুধু ওই যে ইউটিউব আর ইউটিউব নিয়ে। শান্তি, সবকিছু ঠিক আছে। রিসোর্ট, ভালো ওয়াশরুম, রুম, বিছানা। আই, কি বললে তুমি একটু আগে? বললাম সবকিছু তো ঠিকই আছে। সব ঠিক আছে না? সব তো ঠিক থাকে তোমার কাছে, তাই না? আরো কয়েকটা হানিমুন করার ইচ্ছা আছে তোমার? হ্যাঁ, আমার তো ইচ্ছা আছে। মানে তোমার সাথে
শোনো না, প্রথমবার হানিমুনে এসে যদি আমরা এরকম ঝগড়া করি তাহলে কেউ হবে না। ঝগড়া তো আমরা ঢাকায় ফেলে দিয়ে এসেছি। তুমি না বললে তুমি রেস্ট নিবা? আরে একা একা রেস্ট নিতে ভালো লাগছে না। আর এই লং জার্নি করে কক্সবাজার আসছি কি মানে রেস্ট নেওয়ার জন্য? একটু কোথাও বিচে ঘুরে টুরে বেড়াবো, একটু এদিক ওদিক হাঁটবো, তা না মানে কীভাবে কী করে সময় নষ্ট করছো মানে বুঝলাম না কিছু। আর এই বসে বসে ইউটিউব দেখার কোনো মানে আছে? এটা তো ঢাকা বসে দেখতে পারবো। শোনো, তুমি যতই ঘুরাও পেঁচাও কোনো লাভ নেই, আমি কিছুতে এখন তোমার সাথে বিচে যাবো না। আর তুমি এমন ভাবে বলতেছো মনে হচ্ছে আমি তোমার কাঁধে চড়ে যাবো। তুমি আমার কাঁধে চড়ে যাও আর হাইটা যাও, কোনো লাভ নাই, কিছুতেই যাব না। তুমি এরকম ঘাটাচ্ছ কেন আমাকে? কি মুশকিলে পড়লাম রে বাবা, আমি ঘাটাচ্ছি কোথায়? তোমার সাথে কোনো কথা বলবো না, যাও। বল না। আরে বলবো। আরে ভাই কেউ আছেন আশেপাশে? হ্যাঁ একটু শোনেন, একটু বিচার করে দেন, বউকে নিয়ে কক্সবাজারে ঘুরতে আসি, কতটুকু ঘুরে ঘুরে বেড়াবো তা না? তা না কি? তুমি দেখো না আমি নাটক দেখতেছি, আমাকে বিরক্ত করতেছো কেন? তুমি যাও, যাও এখান থেকে। দেখো বেশি বেশি করে রেহানের নাটকই দেখো। এই যে দেখো দেখো রেহানকে, দেখো দেখো কিভাবে প্রপোজ করে, শিখো কিছু। তুমি দেখো রেহানের নাটক বেশি বেশি করে দেখো, বেশি বেশি করে ক্র্যাশ খাও, বেশি বেশি করে ক্র্যাশ খেয়ে পেটটা ফুলে ফেটে যাক। যাও না তুমি? তুমি যাবো না? না। হ্যালো আপু, আপনি কি রেহানের ফ্যান? হ্যাঁ কেন? না রেহান তো এই রিসোর্টেই আছে। হ্যাঁ দেখেন, আমি ওর সাথে সেলফি তুলে নিয়ে আসছি। দেখেন আমার সাথে রেহানের সেলফি। কি বলো তুমি দেখি? ওএমজি, রেহান এখানে। জি আপু, আসি আপু। রেহান এখানে, আমার রেহান এখানে। আনিস, আনিস তুমি কোথায়? আমার রেহান এখানে। কি করবো, সবকিছু ডিল তো আমার করতে হবে। আচ্ছা বাবা বাবা সব ঠিক আছে, তুমি আমাকে যেভাবে টানা আসা শুরু করে দিছো মানুষ দেখলে কি উল্টো পাল্টা ভাববে একবার চিন্তা করে দেখো। নিকুচি করি আমি মানুষের ভাবনা? মানুষের ভাবনাকে নিকুচি করা যাবে না, মানুষ ভাববে তাকে মূল্যায়ন করতে হবে। মানুষের ভাবনাকে নিকুচি করতে গেলে মনে করো যে সমাজে বাস করা যাবে না। ওএমজি, ও এখানে কি করে? আমি আপনার অনেক বড় পাংখা। পাংখা মানে? পাংখা মানে ফ্যান। আমার সবচেয়ে বড় ক্রাশ,
আমার রেহান আমার চোখের সামনে দাঁড়ানো। বাই দ্য ওয়ে উনি তো রেহান না, রেহানের মতন দেখতে। হাই চুপ করে, আমি আমার ক্রাশ আমার রেহানকে চিনব না, অবশ্যই উনি রেহান। আপনাকে বলছি আমি ও রেহান না। আমি কিন্তু খুবই রাগ হচ্ছে, খুবই রাগ হচ্ছে। এদিকে আসো। ভাইয়া ওনার মনে হয় খারাপ লাগছে, একটু ভেতরে নিয়ে যান। কি হলো, তুমি কাঁদছো কেন? কাঁদবো না তো কি করবো, এখানে কি হচ্ছে আমাকে বলো, সকাল থেকে এখানে কি হচ্ছে আমাদের সাথে? সবকিছু তো ঠিকই আছে। জানে কিভাবে আমাকে বলো, চলে গেছে তো জানতেই পারে। ফ্যান না, তাই বলো ওই যে ওই ম্যারিড মেয়েটা, সরি মহিলাটা, ও তোমাকে জড়ায় ধরবে না? দেখো ওখানে আমার কি করার ছিল? কিছু করার ছিল না, না যে কোনো মহিলা সে তোমাকে জড়ায় ধরবে, আর তুমি দাঁড়ায় থাকবে না? ওখানে আমার কি দোষ ছিল? তোমারই দোষ, বুঝছো? কেন তুমি কই মহিলাটা হাক করতে গেছে আমাকে বলো এটা আগে। শোনো, তুমি যাও ওই ম্যারিড মহিলা ঢঙ্গিমের সাথে গিয়ে বসে গোল মিটিং কর, তোমার আর এখানে কোনো কাজ নেই, যাও এখান থেকে। মীরা, আমি আমার থাইল্যান্ডের শুটিং ক্যান্সেল করে তোমার সাথে এখানে ঘুরতে এসেছি, আর তুমি এখানে সিন ক্রিয়েট করছো না, মানুষজনের সামনে আমাকে ছোট করতে চাচ্ছ। কি হবে না, প্লিজ যাও, আমাকে জায়গা থাকতে দাও। হাসছো কেন? হাসির কি হলো? রতিতে গতি আনতে বয়স লাগে না রে সোনা, লাগে মনের ইচ্ছা। বিউটিফুল পাগল তো দেখলাম, এক ধুইলে ওর গার মধ্যে পড়লা, দিলা তোদের মধ্যে কেমন পাতায়? হ্যাঁ খালি ধুইলা গায়ের মধ্যে পড়লাম কেন, আমি তো পারলে যে আরো কত কিছু করতাম। আমি তো ক্র্যাশ খাইছি।
আরে বাবা আমি এর প্রতি ক্যাশ খাইছি, আমি এই ছবি দেখাতে পারবো না। দেখি ফোনটা দাও। না ফোনটা দাও। বললাম না বলছিলে ফোনটা দাও। উফ আমি তো এর জন্য ভীষণ ক্রাশ খাইছি। আমি কি ওর চাইতে কম সুন্দর? না তুমি কম সুন্দর না, তবে তোমার থেকে ও একটু বেশি সুন্দর। দেখো না চোখগুলো কেমন টানা টানা লিচুর মতো, চুলগুলো কেমন পিছনে দিয়ে রাখছে, হেভি লাগছে, হেভি লাগছে। বিউটিফুল। ঠিক আছে তুমি থাকো তোমার ক্রাশ নিয়ে, যাও যাও তুমি যাও। আমারও মেলা দুঃখ, মেলা দুঃখ তো মনে করো ভালো করে এর মধ্যে সব চাপা দিচ্ছি, চাপা দিচ্ছি, এখন আর কোনো দুঃখ নেই, এখন আর খুশি। একটু দুঃখ আছে, একটু দুঃখ আছে, আমরা মাটিতে মাটি দিয়ে যাবে ভাই। এখানে দুঃখ চাপা দিয়ে লাভটা কি? একটু পরে সমুদ্রে পানি এসে দুঃখ ধুয়ে না চলে যাবে। ধর্মী আমার দুঃখ আমি 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 বনে রাখবো না, বালির নিচে রাখবো না, আমার ব্যাপার। আপনার মধ্যে কেন আমার ঢুকাচ্ছে ভাই? আপনার দুঃখ কি সমুদ্রের পানির থেকে কি বেশি? অনেক বেপে না, এত বেশি না। আরে ভাই ওই ছোট্ট একটু যে ক্র্যাশ দুঃখ পাইছি, ক্র্যাশ দুঃখ, ক্র্যাশ দুঃখ তো আমারও একই দুঃখ। আপনারও? আমারও ভাই, সেম টু সেম, সেম টু সেম। কি করছেন, আমরা দুজন তো একই দলের লোক। এ ওঠেন, আমরা দুজনেই সেম সেম একই দুঃখ, অসুবিধা নেই, চলেন লাগবে না, আচ্ছা ঠিক আছে, হাত দিলাম না, চলেন একটু বিচের মধ্যে একটু হাঁটাহাঁটি করি, চলেন যাই। কি হলো এখানে একা একা বসে আছো? তোমাকে কি ভুতে ধরেছে নাকি? আচ্ছা বাবু আমি কি ভুল করেছি আমি তো বুঝতে পারছি না। বুঝলাম না ভাই, তুমি আমার সাথে কথা বলবে না একটু? তোমাকে এখন এখানে কি আসতে বলছি? চলো খুদা লেগেছে, চলো খাবো, আসো খুদা লাগেনি। হ্যালো পাগলু। হ্যাঁ আপা। হ্যাঁ সরি ভাইয়া তোমাকে রাতে বেলা তো ডিস্টার্ব করলাম, অ্যাকচুয়ালি একটা হেল্প দরকার। ঠিক আছে আপা কোনো সমস্যা নাই, বলেন।
জানি না কক্সবাজারে ম্যানেজ করতে পারবে কিনা। অ্যাকচুয়ালি একটা মাস্ক দরকার, ওই যে হাফ মাস্কগুলো আছে না যে ক্রিশ পরে, সেটা একটা প্রবলেমে পড়েছি, অনেক প্রবলেম, মানে বিশাল বড় প্রবলেম, ওটা সলভ করতে হবে। মনে করো ওটা পরে বাইরে নিয়ে যাবো, ওকে কেউ দেখতেই পারবে না, কেউ বুঝবে না এটা যে রেহান আছে, তাই না? এর জন্য তো সকালবেলা এনে দিস, আমি যত টাকা লাগা দিব। হ্যাঁ ঠিক আছে, সকালবেলা না আপা, আমি যদি পারি তাহলে হচ্ছে আপনার রাতে এই দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ছোটো ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে রাখি তাহলে। হ্যাঁ গুড নাইট। বলি ভাই। জি ভাই। সেই সমুদ্রের কিনারে বালু চাপা থেকে শুরু করে আপনি এই পর্যন্ত আপনি আমার সাথে আছেন এবং আমাকে ধীরে ধীরে যে বুদ্ধিগুলো দিয়েছেন, যদিও আপনি অনেক আস্তে আস্তে বলেন এবং এই টেনে টেনে কথা বলেন, তারপর আপনার বুদ্ধিগুলো কিন্তু অনেক ভালো। ভাই যেহেতু দুজনের সমস্যা সেম, তো দুজনে বুদ্ধি পরামর্শ করে সমস্যার সমাধান করতে হবে। আপনার বুদ্ধি মোতাবেক যদি চলি তাহলে জি ভাই, যে রেহান সাহেবের বইয়ের সাথে যদি কোনো রকম যদি একটা যেহেতু আমি আপনার বন্ধু হয়েছি, আমি আপনার সাথে আপনার ডাকলেই পাই, আপনার যখন ইচ্ছা আমাকে ডাকবেন পেয়ে যাবেন। সকালে আসতে বলছি, তুমি এখন কেন আসছো? এটা কোনো ব্যাপারই না আপা, আপনি বলছেন আপা। দেখি কি আনছো আপা, এই লোন এর ভিতরে অনেকগুলো মার্কস আছে আপা। দেখি কি আনছো, একটা মার্কস। আচ্ছা কাজ করে দাম, আমি সবগুলো রেখে দিই। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আপু একবার ফোন করে চলে আসো আপা, আপনার যখন যা লাগবে আপনি আমার ফোন দিবেন। আচ্ছা আর কিছু লাগবে তোমাকে আমি ফোন দেবো। হ্যাঁ আগুলো ভালো থাকে, হ্যাঁ বেশি বেশি টাকা আমি করো। হ্যাঁ যেমন ধরো বিচে আমরা এখন বের হলাম, তোমার বিভিন্ন ফ্যানদের ডিস্টারবেন্স থেকে বাঁচার জন্য মেয়ে ফ্যান, ছেলে ফ্যান, মহিলা ফ্যান, বুঝলে না? কোনো কথা রাখি, আমি ওদের ডিস্টারবেন্সের জন্য এখন এরকম এগুলো পরে বেরাবো? হ্যাঁ ওদের কাছ থেকে তোমার এই সুন্দর চেহারাটাকে হাইড করার জন্য মাস্কটা পারফেক্ট। কোনো কথা রাখি, তোমাকে ভালোবাসো না? মাস্ক পরার সাথে ভালোবাসার কি সম্পর্ক? তুমি বাসো কিনা এটা বলো। বাসি। তুমি যদি ভালোবাসো তাহলে এটা পরবে। আর তুমি কি চাও না আমরা সুন্দর করে হানিমুনটা স্পেন্ড করি? হ্যাঁ চাই। তাই তোমাকে এটা পরবে, তাহলেই তো হলো। এই যে ধরো ধরো ধরো। চিনবো না কেন? তুমি যতই মাস্ক পরো না কেন, তুমি তোমার মনের ভিতর, আমি তোমাকে কিভাবে না চিনে থাকি? ও মাই গড, আপনি জানেন আমি কে? তুমি রেহান না? কিভাবে চেনে? হ্যাঁ আমারও প্রশ্ন, কিভাবে আপনি কিভাবে চেনেন?
ও মাই গড, তোমার সাথে কত সময় কাটিয়েছি আমি। হ্যাঁ, তোমার সাথে সময় কাটিয়েছি। ও এই এই, আপনি কেন সরে যান? আমাকে ধরবেন না একদম, খবরটা কাটিকেন থেকে। এট লিস্ট আমাদের কিছু একা সময় থাকতে দিন প্লিজ। এই ছেলে, এই মেয়ে, এই তোকে কি বলবো আমি, তুই এখান থেকে যাও। অনেক বাড়াবাড়ি করছো কিন্তু, এটা হ্যাঁ চলো তো। প্লিজ যান, প্লিজ এখান থেকে সরে যান। এখন দিনের আলোতে বের হলে আর না জানি কত ফ্যান চলে আসে। আমরা রাতে ভালো যাবো, রাতে ঠিক আছে, তখন আর মাস্ক পরতে হবে না। চলো যান, চলো। ব্যাপারটা কিন্তু মজার ছিল। হ্যাঁ obviously, মানে রেহান তোমার না আসলে ফ্যানের মানে অভাব নেই। কি কি টাইপের তোমার ফ্যান? ঢুঙ্গি ফ্যান, তারপরে মহিলা ফ্যান, এখন তো ইয়ে ফ্যানও আছে। এই আমার ফ্যানদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো। হ্যাঁ তাই না, তোমার ফ্যানগুলো আসলে উল্টাপাল্টাই হয়। আমার বলে কি না, রাতে দেখা হচ্ছে ডার্লিং, রাতে দেখা করে কার সাথে? আমরা এখন যথেষ্ট সেফ আছি, রাতে দেখা করব। সমস্যা নেই, কেউ আমি বুঝতে পারছি আপনি আমার ফ্যান, কিন্তু এমন কিছু প্লিজ করবেন না যেটা আমার পার্সোনাল লাইফ হ্যাম্পার করবে। আরে পার্সোনাল লাইফ তো থাকবেই, আমারও তো আছে, কিন্তু আমি তো তোমার জন্য স্পেশাল, আমি জানি। এই রেহান, হ্যাঁ স্পেশালটা কি? হ্যাঁ ও তোমাকে কি বলছে আমাকে বোঝাও। কি স্পেশাল বোঝান? স্পেশাল মানে হলো যে আমার পার্সোনাল ফোনটা এখানে, স্পেশালি আমার আর রেহানের একটা তোলা ছবি স্পেশালি আমার বেডরুমের দেয়ালে টাঙানো হবে। বেডরুম কি? বেডরুম মানে কি? বেডরুম মানে কি? মানে কি তোমার সাথে যাওয়ার ছবি বেডরুমে টাঙানো, সেটার কি হবে? ওইটা তো আমি ডাস্টবিন মানে স্টোররুমে রেখে দেব। আচ্ছা লিভিং রুমে রেখে দেব, যাও। আই তুমি আসো না, সেলফি তুলে আসো। আচ্ছা সেলফি তুলি। আমি একটা সেলফি তুলি। সেলফি ভালো আসছে না, লাইক সোজা করে ধরলেই ভালো আসবে। আপনি এত না না দাঁড়াও দাঁড়ান ব্যবস্থা করি। আপা একটা ছবি তুলে দেন না আমাদের। কি? হ্যাঁ একটা স্পেশাল আমি ছবি তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি দেবো। হ্যাঁ হ্যাঁ মীরা, ওই আসলে
সুন্দর করে তুলবেন, বুঝছেন তো বেডরুমে টাঙ্গা করে। একটা যাও তুলে ওই ফ্যান তো আপু আমার, প্লিজ সরি সরি আপু 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 ঘাড়ে মাথা না রাখলে কি হলো? ছবি তুলো, কি করো? ছবি তুলতে পারো না, ছবি তুলতে ছবি তোলো তো শিখো নাই। আচ্ছা মীরা আমি মীরা আমি রেহান আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আপনি আমার মনের অবস্থাটা একবার একটু ভাবেন, আমি কিভাবে সহ্য করে আছি, আমার ভিতরে কি ঘটছে একবার ভাবেন। গত কয়েকটা বছর ধরে আমি এই একই জিনিস সহ্য করে আসছি। বুঝলেন রেহান সাহেব, ওনার উপরে কাশ খেয়ে বসে আছে, এটা কোনো কথা? হ্যাঁ সেলিব্রিটি হওয়ার পর থেকে আরো বেশি, কয়েকটা দিন আগে আমরা বিয়ে করেছি, এখানে হানিমুন এসেছিলাম, আর দেখেন কি হচ্ছে, কি হচ্ছে আমার সাথে, আপনি আমার একটু বেশি বেশি দেখেন কেমন সুখে তৃপ্তি করে। আমি চুপ, আরে চুপ দিলো হাসো, অনেক আগে হয়ে গেছে এখানে। আপনার নামটা বলুন। মীরা। আমি দুইটা বাজুক, তিনটা বাজুক, চারটা বাজুক, আপনি সঙ্গে সঙ্গে আমাকে ফোন দেবেন, আপনি আমার সাথে কথা বলবেন। হ্যাঁ আমি আপনার নাম্বারটা নিচ্ছি, নাম্বারটা বলেন। আমি একটু একটু দাঁড়ান। যখনই কোনো কিছু দরকার পড়বে তখনই রিসেপশনে ফোন দিলেই ওরা চা কফি টফি পৌঁছে দিয়ে আসবে। মনে রাখতে হবে, আমি আপনাকে তখন বলছিলাম না যে মেয়ে মানুষ দেখে আপনি গলে যাবেন না, ঠিকই গলে গেছেন, সেলফি তোলা শুরু করে দিচ্ছেন না, জাস্ট ওই মেয়েটাকে আমরা ধরবো তোলবো আসা মারবো, আপনি কেন সেলফি তুলতেছেন ওর সাথে? কাপুরুষ কোথা, আপনাকে তো হবে না সর। এই ক্রিমিনালি করো না, ক্রিমিনালি করে এর কথা ওর কাছে লাগাও না। আমি কি করেছি ভাইয়া? আমি কি করেছি? আমার ওয়াইফকে রিহ্যানের খবর কে দিতে? শোনা, তুমি ক্যাশ খাইছো ক্যাশ খাও, কোনো প্রবলেম নেই, আমার বউরে খোঁজা হলো, প্লিজ ভালো একটা গার্লফ্রেন্ড জুটাই দেন। তুমি
এখানে আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজছি চলো 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 রেহান চলো আমরা বিচে যাব হোয়াট ইজ দিস বিচে কি আমরা সমুদ্রে স্নান করব তুমি জানো আমি কতবার সপ্তাহে তোমার সাথে সমুদ্রে স্নান করেছি ওএমজি দেখো আপনি কিন্তু বারবারই করছেন আপনি জানেন আপনার জন্য আমার পার্সোনাল লাইফে কত ঝামেলা পোহাতে হচ্ছে আমি তো চাই আমার পার্সোনাল লাইফের এই ঝামেলা একেবারে চলে যাক দেখুন আমি একজন রিনাউন্ড পেজ বলে আপনাকে এখন কিছু বলতে পারছি আমি জানি তো তুমি আমাকে কিছু বলতে পারবে না আমি জানি প্লিজ মিস্টার আনিস আপনার ওয়াইফকে একটু বোঝান প্লিজ আমি আর কি বোঝাবো আমি ওর পক্ষ থেকে আপনাকে সরি বলছি হাই না তুমি সরি বলবে না ও আমার ক্রাশ আমি মানছি আমি আপনার ক্রাশ আপনি আমাকে পছন্দ করেন আমার কাজ দেখেন তাই বলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না কেন পারবো না আমার ক্রাশ বলে কথা রাখো তোমার ক্রাশ তুমি এই ক্রাশ করতে করতে তোমার নিজের লাইফটা কিন্তু ক্রাশ করে দিচ্ছ আর তুমি যদি এমন করতে থাকো তাহলে আমি তোমার লাইফ থেকে চলে যাব কি বলবো তুমি এটা যা বললাম ঠিকই বলছো তুমি জানো জানো আমার সব বান্ধবীদের দুই তিনটা করে ক্রাশ ওরা সারাক্ষণ ওদের ক্রাশ নিয়ে ফেসবুক অথবা ইউটিউবে পড়ে থাকে আর সেই জায়গায় যদি আমার একটা ক্রাশও না থাকে তাহলে কি আমার রেপুটেশন থাকে তুমি বলো তো বাহ আর আপনি প্রেস্টিজ রক্ষার্থে আমাকেই বেছে নিয়েছেন কেন নয় তুমি জানো তোমার সাথে যদি আমার একটা সেলফি থাকে তাহলে আমার বন্ধুরা আমাকে কোথায় তুলে রাখবে পুরো ফেসবুক গরম হয়ে যাবে ওএমজি মিসেস আনি জাস্ট স্টপ ইট প্লিজ স্টপ ইট আই এম রিকোয়েস্টিং ইউ আমি যদি সত্যি আপনার ক্রাশ হয়ে থাকি তাহলে আপনি আমাকে ন্যূনতম রেসপেক্টটুকু করতেন লোক দেখানো ফেসবুকে সেলফি তোলা হতো না এটা মনে মনেই থাকতো আপনার আশ্চর্য লোকজন যদি নাই জানে যে তুমি আমার ক্রাশ তাহলে ক্রাশের দাম কোথায় রইল ঠিকই বলেছ একেবারে ঠিক বলেছ আসলে এই ক্রাশের দাম দিতে গিয়ে আমাদের দেশের অনেক তরুণ তরুণী আর ওই নানান বয়সের মানুষরা জীবন থেকে বিপদে চলে যাচ্ছে তারা আসল ছেড়ে নকলের দিকে যাচ্ছে আচ্ছা তুমি তুমি কয়েকটা বছর জেনেছো যে আমার ক্রাশ কে তোমার ক্রাশ আমারও ক্রাশ আছে কিন্তু সেটা মনে মন আমার তো মনে হয় যে তুমি রেহান সাহেবের উপর ক্রাশ খাওনি তুমি ক্রাশ শব্দটার উপর ক্রাশ খেয়েছো এত কিছু ভাবার টাইম নেই আমার মিসেস আনিস আমার মনে হয় আপনার হাজবেন্ড ঠিকই বলেছেন আপনি ক্রাশ শব্দটার উপর ক্রাশ খেয়েছেন আজকে আপনি যে আমার সাথে ছবি তুলতে চাইছেন কেন যাতে আপনি ফেসবুকে আপলোড করতে পারেন আপনার ফ্রেন্ডরা দেখে দেখে একটু জেলাস ফিল করবেন আপনাকে মাথায় তুলে রাখবে আপনি জাস্ট এটাই চান কিন্তু এটা তো জাস্ট একটা মোহ এটা জাস্ট ক্ষণিক একটা জিনিস আর কিছুই না আজ আমি আপনার ক্রাশ খালা তো অন্য কে আপনার ক্রাশ হয়ে যাবে রিয়েলিটিতে আসে আপনি এসব করে আর কিছুই না আপনার আপন মানুষগুলোকে কষ্ট দিচ্ছেন আর আমারও তো একটি পার্সোনাল লাইফ আছে ভালোবেসে আমরাও বিয়ে করেছি আমরাও হানিমুনে এসেছি এবং আমিও চাই আমার ওয়াইফকে হানিমুনের প্রত্যেকটা সময় উপহার দেওয়ার জন্য কিন্তু চরিত্রের প্রয়োজনে দেখেন আমার তো বিভিন্ন রূপ ধারণ করতে হয় কিন্তু দিন শেষে কিন্তু আমি আপনার মতো এবং ভাইয়ের মতো একজন সাধারণ মানুষ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ আমি আসলে বুঝতে পেরেছি আমি ওদের অনেক বিরক্ত করেছি ওদের অনেক ঝামেলা হয়েছে আমার জন্য প্লিজ আমাকে মাফ করে দাও সরি মাই ক্রাশ ইটস ওকে ঠিক বলেছো তোমরা আসলে একদমই ঠিক আমি এতদিন একটা মোহের মধ্যে ছিলাম আমি কখনো তোমাকে ভালোবাসিনি আমি শুধু আমার মনে হয়েছে আমি তোমাকে ভালোবাসি জানো আমি না আনিসকে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাদের মতো এখনো ভালোবাসি আনিসকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না আমার সবকিছু মোহ ছিল সবকিছু ধোকা ছিল তাহলে তো হয়ে গেল সব কিছু মিটে গেল সরি আমরাও ইটস ওকে
আপনার দুজন কিন্তু আসলেই আমাদের বাসা বেড়াতে আসতে পারেন, আর আপনাদের সাথে আমাদের যোগাযোগ অবশ্যই যাবো, অবশ্যই যাবো। এবং আপনার মতো আমারও কিন্তু একজন ক্রাশ আছে। শোনো, এই যে আমার কিন্তু কোনো ক্রাশ ক্রাশ নেই, ছবিটা যে দেখেছিলাম না ওটা ভুয়া। Da 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 da